ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী জেলায় উদ্ধার টিম পাঠানো সহ চিকিৎসা সেবা, খাদ্য সামগ্রী ও ত্রাণ বিতরণ কার্যক্রম করেছেন চট্টগ্রামের বেশ কিছু তরুণরা। 23 আগস্ট সকালে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ফেনী জেলায় 35 জনের একটি টিম গিয়েছে চট্টগ্রাম থেকে। এই টিমে আছে উদ্ধারের জন্য বোট, চিকিৎসক টিম এবং শুকনো খাবার, পানি, ওষুধ সহ নানা খাদ্য সামগ্রী। এরই মধ্যে ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ, ফাজিলপুর সহ বিভিন্ন এলাকায় বোট দিয়ে ক্ষতিগ্রস্তদের উদ্ধার তৎপরতা শুরু করেছেন তারা। পাশাপাশি চিকিৎসা সহায়তা, শুকনো খাবার ও সুপেয় পানি বিতরণ কার্যক্রম চলমান আছে। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার ত্রাণ বিতরণ নিয়ে সন্দীপের ছেলে স্বেচ্ছাসেবক আব্দুর রহমান ইমন বলেন, মানুষ আল্লাহর সেরা সৃষ্টি। যেখানে মানবিক বিপর্যয় দেখা দেয় সেখানে আমরা মানবিক সেবা দিতে অভ্যস্ত। আমরা সাধ্য অনুযায়ী কাজ করে যাব শেষ পর্যন্ত। যারা আমাদের হেল্প করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। স্বেচ্ছাসেবক মেহেদি জানান, এখানে প্রচুর পানি, নৌকা নিয়েও কাজ করতে কষ্ট হয়ে যায়, তাই আমরা সাঁতার কেটে কেটে কাজ করছি। স্বেচ্ছাসেবক টিমে আরও কাজ করে যাচ্ছেন সাজ্জাদ হোসেন, মঞ্জু, রাকিবুল মাজওয়ালা, মেজবা, পারভেজ, মিনহাজ সহ 30 জনের মতো সদস্য।